করো দার্জিলিং তোমাদের সাথে তো আজকে কি কি দেখাবো দার্জিলিং এ তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে লাস্ট পর্যন্ত কি অনেকদিন পর আমি আজকে দার্জিলিং যাচ্ছি কারণ দার্জিলিং এ যে ঠান্ডার যে ওয়েদার ছিল সেই ওয়েদার অনেকটাই এখন কমে গেছে আর বিশেষ করে টুরিস্টও এখন আগের থেকে বেটার যাওয়া শুরু করেছে দার্জিলিং এ তো দার্জিলিং নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের তোমরা অবশ্যই দার্জিলিং আসতে পারো আজকে আমি যাচ্ছি আর দেখাবো দার্জিলিং এ কি কি ওপেন হয়েছে আর কি কি ওপেন হয়নি চলো দার্জিলিং তোমরা এতক্ষণ উপভোগ করলে সেই কার্শিং আসার রাস্তা এই রাস্তাতে দেখলে যে আমি সাধারণত পাঙ্খাবাড়ি রোডটাকেই প্রেফার করি কারণ পাঙ্খাবাড়ি রোডটা সবসময়ের জন্য শর্টকাট যদিও বা অনেকটা সরু তবুও অনেকটাই শর্টকাট আমার এই পাঙ্খাবাড়ি রোডটাকেই বেশি ভালো লাগে আর তোমরা না চাইলে তোমরা রোহিণী রোডটাকেও ইউজ করতে পারো কারণ রোহিণী রোডটা অনেকটাই চওড়া আছে একটু টাইম বেশি লাগে বাট তোমরা রোহিণী রুটটা একটু চওড়া তার জন্য তোমরা রোহিণী রুটটা ইউজ করতে পারো আর আমার যেহেতু টাইম সবসময় শর্টই থাকে তো সেক্ষেত্রে আমি পাঙ্খাবাড়ি রোডটাকেই বেশি প্রেফার করি আর সবসময় এটা দিয়েই যাই আর এখন আমরা কার্শিয়াংয়ের সেই চিরচারিত যে ককরিন প্লেস আছে সেটাকে ক্রস করলাম এখন আমরা পাঙ্খাবাড়ি দিয়ে সেই ককরিন প্লেস ক্রস করে এখন কার্শিয়াং বাজারের দিকে যাচ্ছি এখন ধীরে ধীরে বাজার ক্রস করে আমরা সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে ফিরে যাব তো তোমরা সাথে থাকো আর অবশ্যই যে রাস্তাগুলো আছে সেগুলো এনজয় করো
তো বন্ধুরা ফাইনালি আমি দার্জিলিং থেকে এখন বেরোচ্ছি আর দার্জিলিং এ আজকে টুরিস্ট অনেকটাই কম আজকে যদিও বা আমি সময় পাইনি সেই মেল রোডে যাওয়ার তো আশেপাশেই তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে এখন সামনে যাচ্ছি সোনাডা কাশিয়াং এ এখন লাঞ্চ করব আমরা আমি কাশিয়াং মে হুম দার্জিলিং সেক্টর কে আবি গাড়ি কা তরফ যা রাহু কাম ভি ইধর উধর হো গিয়া ঠান্ডা আবি গিরনে লাগ রাহা হ্যায় ধীরে ধীরে তো সবচেয়ে বড় কথা হলো কি বলো কাশিয়াংয়ে লোকালি স্টে করার জন্য খুব ভালো কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে দেখার মতো তো সেগুলো তোমরা লোকাল অ্যাক্টিভিটিসটা করতে পারো এখানে এসে এটা একটা খুব ভালো দিক হতে পারে তোমাদের জন্য কারণ আমি যেমন কাশিয়াং এসে এদিক ওদিক ঘুরে বেড়ালাম তো তোমাদেরও আশা করি ভালো লাগবে তো তোমরাও আসবে আর এটাই রইল এখন সামনে আমরা শিলিগুড়ির দিকে এগোচ্ছি আস্তে আস্তে তো দেখা যাবে কী হয় তো চলো এগোচ্ছি